गाइस वेलकम टू माय चैनल के आपनादेर सबाई के स्वागत जानाच्छी। आज के आमी आपनादेर सामने एक वीडियो निये एसेछी जेटा होच्छे आमी शॉपिंग करेछी किछु ऑनलाइन थेके पार्चेस करेछी जिनिसगुलो आपनादेर संगे भाबलाम आमी एकबार शेयर करी। ता आपनारा देखे निन आमी कि कि किनेछी आर এটাও বলবেন কেমন লাগছে জিনিসগুলো কমেন্টে আমাকে জানাবেন। চলুন তাহলে দেখে দিই আমি কি কি কিনেছি। বসে পড়েছি জিনিসগুলো নিয়ে। প্রথমে আমি এটা দেখাচ্ছি, এটা একটা টপ, এটা একটা টপ, টপটা হচ্ছে ডবল এক্সেল, যেহেতু আমার ডবল এক্সেল লাগে এটা ডবল এক্সেলের একটা টপ জিন্সের সঙ্গে পরার জন্য। এটা আমি নিয়েছি মিশোর থেকে, এটা দামও খুব কম আর দেখতেও সুন্দর। সেকেন্ড একটা নিয়েছি ফ্লিপকার্ট থেকে, শীত পড়ে গেছে তাই জন্য ভাবলাম জ্যাকেটের ভেতরে এই হালকা সোয়েটারের মতন একটা হুডি গেঞ্জি কিনি। এটা হচ্ছে জ্যাকেটের ভিতরে বেসিক্যালি পরার জন্য একটা লম্বা হাতা গলা ভর্তি একটা গেঞ্জি। এটা এটাও আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি। এটা আমি পারচেজ করেছি মাইন্ত্রা থেকে। এটা অল্প অল্প শীতে এই জ্যাকেটটা হচ্ছে, এটা হচ্ছে খুব স্টাইলিশ একটি জ্যাকেট। এটা হচ্ছে অল্প অল্প শীতে পরার জন্য এই জ্যাকেটটা, লং জ্যাকেট একটা। এটা হচ্ছে মাইন্ত্রা থেকেই আমি কিনেছি জিন্সের উপরে পরার জন্য। এটা হচ্ছে ফ্লিপকার্ট থেকে আরেকটা জিনিস কিনেছি, সেটা হচ্ছে আমারই একটি জ্যাকেট যেটার ভেতরে সাদাটা পরবো বলে রেডি করে রেখেছি, একটা লং জ্যাকেট, আমার সাইজের একটা লং জ্যাকেট। শীতকাল চলে এসছে, বাইরে কোথাও ঘুরতে গেলে এটা জিন্সের উপরে পরার জন্য আমি একটা লং জ্যাকেট কিনে নিয়েছি। এটাও আমি ফ্লিপকার্ট থেকে পারচেস করেছি। আর তার সঙ্গে দুটো হ্যান্ড কাপও কিনে নিয়েছি, যেগুলো আমি বাইরে কোথাও ঘুরতে গেলে পরবো এই জন্য। আর লাস্ট লাস্ট হচ্ছে ফ্লিপকার্ট থেকে আমি কিনে নিয়েছি একটি শাড়ি, রাফেল শাড়ি যেগুলোকে বলে। রাফেল শাড়ি যেগুলোকে বলে শাড়িটা আমি কিনে নিয়েছি। এটা এটা এটারও বেশি দাম নয়, এটা পরে আমি পরে ভিডিও করব আপনাদেরকে দেখানোর জন্য। রাফেল শাড়ি এটাও আমি ফ্লিপকার্ট থেকে পারচেস করেছি। তাহলে এটা হচ্ছে আমার শীতের কেনাকাটা। বন্ধুরা আপনারা কেমন আছেন? নিশ্চয়ই আশা করি ভালো আছেন। আর আমাকে প্লিজ সাপোর্ট করবেন আমার।